আসসালামু আলাইকুম, মাসুম বিল্লা ভাই কমেন্টাল এক্সচেঞ্জ এ। সাবির ভাই, আমি আপনার ভিডিও প্রায় সময় দেখি, তো ব্রুনাইতে আমি লেখাপড়া করতে আসতে চাই, যদি আসি তাহলে কিভাবে অ্যাপ্লাই করব বা কি। তো ভাই, আপনাকে আমি প্রথমে বলতে চাই যে ব্রুনাইতে স্টুডেন্ট ভিসা নাই, লেখাপড়া করতে আসতে চাইলে মানে স্টুডেন্ট ভিসাটা ব্রুনাইতে আর কেউ ওইভাবে নাই। আর এই জায়গায় যারা কর্মরত আছে, যেমন বাঙালি আমি যেমন এই জায়গায় কাজ করি, যেমন আমাদের তোফাজ্জল ভাই আছে কাজ করে, এদের কারো ফ্যামিলি যদি ব্রুনাইতে থাকে তো তাদের বাচ্চা কাচ্চা মানে ছেলে মেয়েদেরকে পড়ানোর সুযোগ সুবিধা আছে। সরকারি দেশের বাসার যে স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, তারা পড়ালেখা করতে পারে। আর এই দেশে লেখাপড়া অনেক আধুনিক, অনেক ভালো। তো যেমন আমাদের বাংলাদেশে যারা আমরা ইন্টার পরীক্ষা দিচ্ছি, ইন্টার পাস করছি, যে ইংলিশ না জানি, এই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা থেকে অনেক বেশি, অনেক বলতে অনেক বেশি জানে লেখাপড়ার মান সম্পূর্ণ। ব্রুনাইতে আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে সব ধরনের শিক্ষা দেওয়া হয়, আপনার একেবারে ছোটোর থেকে বড় পর্যন্ত যত ধরনের শিক্ষা লাগে এক কথায় সব ধরনের শিক্ষা আপনি এখানে দেওয়া হয়। বিশেষ করে আপনার এই দেশের যে বাচ্চাগুলো আছে, বিভিন্ন দেশের ভাষা তাদেরকে শেখানো হয়। তো ভাই, আপনি যে এটা কমেন্ট করছেন যে আপনি ব্রুনাইতে যদি লেখাপড়া করতে আসতে চান, তো ভাই আমি আপনার এই কমেন্ট দেখার পর আরও কয়েকজনকে জিজ্ঞেস করছি। আমাদের তোফাজ্জল ভাই আছে, অনেক পরিচিত লোকের সঙ্গে তার যোগাযোগ, তোফাজ্জল ভাইয়ের সাথে কথা বলে দেখলাম, ওনারা বললো যে স্টুডেন্ট ভিসা নাই। আর বিশেষ করে মানে ওরকমভাবে কেউ আসে কিনা আমার জানা নেই, যেমন এই স্কুলে আইএসবি ইন্টারন্যাশনাল স্কুলে যে জায়গায় আমরা কর্মরত আছি, এই জায়গার মধ্যে আমি বাংলাদেশের কোনো ছেলে মেয়ে দেখি না। আর যদিও বা দু একজন থাকে, তা ওগুলো হয়তো বাংলাদেশের মতন স্রোত না কি, আর তারা অন্য মানে লেখাপড়া শিখতে শিখতে অন্যরকম মানে পরিস্থিতির মতনই কোনো ব্যবস্থা নেই। মাসুম বিল্লা ভাই, আপনি দেখতে পারতেছেন যে আমার সাইডে যে ভিডিওটা চলতেছে, এটা হলো এই স্কুলের মাঠের মধ্যে যে বাচ্চা কাচ্চাদের আপনার ওই পিটি করানোর জন্য, বাংলাদেশের মতন পিটি করানোর জন্য আর কি সবাইকে এই জায়গায় আনছে। তো এই জায়গায় আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের চেহারার মতন বা বাংলাদেশের কোনো লোকের মতন কোনো সিস্টেম এই জায়গার মধ্যে নাই, সব ইন্দোনেশিয়ান, ফিলিপিন, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, মানে এক কথায় পৃথিবীর অনেক ধনী ধনী রাষ্ট্রের লোকে এই জায়গায় আছে। বাংলাদেশ থেকে যারা আসে, বাংলাদেশ থেকে মানে এক কথায় তারা ফ্যামিলি সহ যারা থাকে, তাদের পড়ালেখা করার সুব্যবস্থা আছে, এতটুকু আমি জানি। তারপরে আপনি বিভিন্ন অ্যাম্বাসি বা পরিচিত লোক থাকলে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, যাচাই করতে পারেন, অসুবিধা নেই, এরকম হতেও পারে। যদি ব্রুনাই থেকে লেখাপড়া করতে আসতে চায় তাহলে অ্যাপ্লাই কীভাবে করবে, এটা কোনো সুযোগ আছে কিনা? ভাই, আপনি বুঝতে পারছেন যে আমাদের তোফাজ্জল ভাই বহুদিন যাবৎ, প্রায় 8.5 বছর যাবত এই ব্রুনাইতে থাকে, এবং এই ইন্টারন্যাশনাল স্কুলে আমি আছি, তোফাজ্জল ভাই আমরা টুকিটাকি রিপেয়ারিং কাজ কর্মরত আছি, তো উনি অনেক কিছুই জানে। তো উনিও জিজ্ঞেস করছে, আপনি কমেন্ট দেখার পর আমি জিজ্ঞেস করার জন্য বলছিলাম ভাইকে, ভাইও জিজ্ঞেস করছে, আমরা যতটুকু জানি এতটুকু বলছি, আপনি আরও যারা বেশি জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তো ভাই, আমি আরেকজনের কাছ থেকে শুনছি আর কি, যে বড় আর কি একটা বস আছে, তার কাছ থেকে শুনছি, যদি আপনার পরিচিত কেউ এই ব্রুনাইতে থাকে, মানে পরিচিত আপনার রিলেটিভ কেউ যদি থাকে, তাহলে আপনি আসতে পারবেন। আসার পরে তাও স্টুডেন্ট ভিসা না, মানে হয়তো অন্য ভিসা দিয়ে আসার পরে আপনি লেখাপড়া করার সুযোগ হতেও পারে আর কি, এরকম মানুষ যদি শুনছি। তো এই দেশে মেজরিটি লোক মানে বেশিরভাগই আপনার হলো যারা কর্মরত বাংলাদেশে আছে, এদের যারা বস বা অনেকদিন যাবত থাকে তাদের ফ্যামিলি সহ, তাদের সন্তানের দিকে ব্রুনাইতে লেখাপড়া করার সুযোগ আছে বা করে, এতটুকু আমি জানি। আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আপনি যেহেতু লেখাপড়া করতে আসতে চান, যে দেশেই লেখাপড়া করেন, দোয়া করি আপনার লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত দান করুক। আসসালামু আলাইকুম।